বার্গার দেখতে জানি কেমন? ধানমন্ডি কি মিরপুরের দিকে পড়ছে না উত্তরার দিকে পড়ছে? আমি এই দুনিয়ায় একা, আমার কেউ নাই, আমার কেউ না। আমার ভার্সিটি ফ্রেন্ডরা জানি কে কে ছিল? আমার পেটে ফোড়া হয়েছে। আয়শা দেখতে সুন্দর না আনিকা দেখতে সুন্দর? এই সারা দিন বাসায় ভাত খেতে খেতে আমার পেটে ফোড়া হয়েছে। ভাই তোরা কি বলতেছিস এগুলা? 4 মাস ধরে বাসায় আটকে আছি, বাইরে হইতে গেলেই এই বাইরে বের হইছ না, করোনা আছে। যদি বলে একটু ফ্রেন্ডদের সাথে খাইতে যাব, কোন বলবে কি খাবি আমাকে বল, আমি বানাই দিচ্ছি, তাও বাইরে যাস না, করোনা। কিন্তু ঘুরে ফিরে হয় নুডলস নালে কলা পাউরুটি ধরায় দেবে। আরে বাবা মা তো ভালোর জন্যই বলে, তোদের যদি করোনা হয় তখন তোরা কি করবি বল? চুপ। Hello everybody, this is Yellow Potato. So today we will be talking about life in আপনারাই বলেন এইভাবে কি লাইফ পার করা যায়, কতদিন এইভাবে বাসায় থাকবো, না পারি ফ্রেন্ডের সাথে ঠিক মতো দেখা করতে, না পারি ঠিক মতো খাইতে যাইতে। আমার তো একটা মনের ইচ্ছা আছে নাকি, আমার তো খারাপ লাগে নাকি, বাসার নিচে যাইতে গেলে স্যান্ডেল দিয়ে বাড়ি মারা ভয় দেখায়, এটা কোনো কথা? যেই দিকে যাবো সেই দিকে করোনা 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 করোনা। ভাইয়া আজকে তাই চিন্তা করছি যে আমার সব দুঃখ আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তোকে না কোক খেতে মানা করছে, বলছে না করোনার পরে কোক খাবি, হাওয়া খেয়ে থাকি। আইসক্রিম তো বাবা ভুলেও খাওয়া যাবে না, কি ঠান্ডা করোনা, তোমাকে কে বলে এইসব কথাবার্তা, মুখে মুখে কথা বলতেছিস মানে স্যান্ডেল করোনার মধ্যে অনলাইন ক্লাস কেমনে নেয় ভাই? না না স্যারদের তো বোঝা উচিত তাই না, যে সবার বাসায় তো আর ওয়াইফাই নাই, সবাই তো আর ঢাকা শহরে থাকে না, অনেকে তো ঢাকার বাইরেও থাকে নাকি, তাদের নেট কানেকশন তো প্রবলেম হতে পারে, এই জিনিসগুলো তো স্যারদের বোঝা উচিত তাই না? আমি তো ঢাকায় থাকি। তো কি হয়েছে, আমার বন্ধু বান্ধব ছাড়া কি আমি পড়ালেখা করতে পারবো না? না না কোনো অনলাইন ক্লাস করা যাবে না স্যার, কোনোভাবেই অনলাইন ক্লাস করবে না, আমি আমার বন্ধুদের ক্ষতি চাই না। না না যাদের বাসায় ওয়াইফাই নাই, তাদের মোবাইল ডেটা কিনে চালাইতে কত টাকা লাগে, তাদের কোনো হিসাব আছে? না না তারা কি বুঝে কখনো আমাদের ব্যাপারগুলো? যে সেই ওয়েবসাইটে না যেয়ে যদি একটু দুনিয়াদারি খোঁজ খবর রাখতা, তাহলে মোবাইল ডেটা নিয়ে এত তোমার টেনশন করা লাগতো না, বুঝছো? হোয়াট ডু ইউ মিন? মাই এয়ারটেল অ্যাপে 64 টাকায় 5 GB ইন্টারনেট, 4 দিন মেয়াদ, আর কি চাও? ভালো লাগছে তো, আরো কি কি অফার আছে বলো আমাকে বলো। ভালো অফার দিলে তো সেটা নিবা না, এয়ারটেল অ্যাপ ডাউনলোড করে অফারটা জলদি নিয়ে নাও, পরে ওই খেক্সিয়ালের মতো ডেটা নিয়ে আমার সাথে চিল্লাচিল্লি করো না। ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট চেনা চেনা লাগতেছে ব্যাপারটা, আড্ডা আবার কিভাবে দেয়? বন্ধুরা কোথায় তোমরা, বন্ধুরা তোমরা কে কোথায় আছো, আমার কাছে চলে আসো, আমার মনের মধ্যে ভালো লাগতেছে না, মনের মধ্যে খালি মনে হচ্ছে 4 মাস ধরে কোনো বন্ধুকে দেখি না, তুমি কি জানো রমেশ বাবু? আমি কয়েকদিন পর আমার ক্লাসমেটদের ভুলে যাবো, আমার ক্লাসে কে পড়তো এখনই নাম ভুলে গেছি, কার কার সাথে জানি পড়ালেখা করতাম, আমি কাদের সাথে পড়ালেখা করতাম, এ তোরা কই রে আমার কি ফোন দে। যেদিন ভার্সিটি খুলবে সেদিন দেখা যাবে, তুমি মেবি পাশের রুমে, তোমাকে তো কোনোদিন দেখি নাই। এই তুমি তো মেবি আমাদের রুমে না, তুমি তো পাশের রুমে। অ্যাসাইনমেন্ট টার্ম পেপার করানোর জন্য মাইশা মাইশা বেস্টু বেস্টু, তুমি কোথায়, আমার টার্ম পেপারগুলি করে দাও না, করার সময় তখন কী কী চিন্তা, আর এখন তুমি চিনো না, মস্করা করো আমার সাথে। পিৎজা কি খাইতে টক হয় না মিষ্টি হয়, এটা মানে চ্যাপটা তাই না, গোল তো হওয়ার কথা না। আমি কতদিন বার্গার খাই না, আমাকে একটু চিকেন ফ্রাই এনে দাও, বার্গার থেকে চিজগুলো বায়ে বায়ে পরে মানে আমি 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 চিজটা দিয়ে কামুডিটা কি ভালো। এই তোমরা কে আছো, আমাকে একটু ফুচকা এনে দাও না, আমি একটু চটপটি খাবো, একটু ফুচকা খাবো, আমি বিল্লু মামার চটপটি খাবো, মামার টক মিস করতেছি। দিদি বলছি কি, টকটা খেতে তো কি ভালো লাগতো, কিন্তু এখন তো খেতে পারতেছি না। আগে তো ভাই টিউশন করে যে টাকা পাইতাম ওটা দিয়ে তাও নিজেরটা চলতে পারতাম, এখন তো বাজার করতে গেলে আম্মা গুনে গুনে টাকা দেয়। এতদিন টিউশনই করে যে টাকা সেভিংসে রাখছিলাম এই করোনার জন্য 4 মাসে খরচ করতে করতে করতে, আম তো সালা ভিকারি আদমি বান গে, পকেটের অবস্থা এত খারাপ এত খারাপ, 2 দিন পর আমার কি করতে হবে জানো? মের লক কুছ পয়সা দে দো রে বাবা, আল্লাহকে নাম পে কুছ পয়সা দে দো। করোনা তুমি তো এটাই চেয়েছিলা যে আমরা সবাই ফকির হয়ে যাই, তুমি সাকসেসফুল ভাইয়া, তুমি সাকসেসফুল, আমাকে গরিব বানায় তুমি সাকসেসফুল ভাইয়া, এই গরিবের দুঃখ কেউ বুঝবে না। হ্যালো
গাইজ, আজকে তোমাদেরকে আমি ডালগোনা কফি বানিয়ে দেখাবো। আস ডালগোনা কফি বানাবে ঢং। মাই গড, সুশান্ত সিং কিভাবে সুইসাইড করলো মানে আমি না বুঝলাম না। একটা এত বড় সাকসেসফুল অ্যাক্টর, বলিউডের অ্যাক্টর কিভাবে সুইসাইড করলো ভাই? আমার এত খারাপ লাগতেছে। ও মাই গড, মরলে তোমার কি এত নাটক করার কি আছে ভাই? গান গায়ে ভিডিও আপলোড দিছে, মানে কি ভাই আজকালকার পোলা মানে এত শো অফ করে, মানে একটু গিটার বাজাইতে পারলেই হয়েছে। কি করবো বলি করবো, সবাই মিলে বলি করবো। সোশ্যাল মিডিয়াতে আজকে আমরা সবাইকে বলি করবো, কাউকে ছাড়বো না। আরে ভাই আর বলিস না, ফেসবুকে যে কি যে একটা ইউটিউবার আছে না, ওই যে কি ইয়েলো পটেটো, কি যে ভিডিও বানায় ভাই, এত লেম। অ্যান্ড লাস্টলি, কোয়ারেন্টাইনের সবচেয়ে বেশি যেই জিনিসটা মিস করি সেটা হচ্ছে টংয়ের আড্ডা। লাইক 5 টাকা দিয়ে 1 কাপ চা আর সাথে কিছু ফ্রেন্ড, অ্যান্ড কিভাবে 3-4 ঘন্টা চলে যায় আই ডোন্ট নো। কিসের গুলশান মানে কিসের কফি শপ? লাইক তোমার ফ্রেন্ডের সাথে যদি তুমি ওই টংয়ের দোকানে 5 মিনিট আড্ডা দাও সারাদিন এই ব্যস্ততা ঝামেলার মধ্যে, আই গেস ওইটার থেকে বেস্ট ফিলিং আর কিছু হইতে পারে না, রাইট? তো আই জাস্ট মিস অল মাই ফ্রেন্ডস অ্যান্ড I really miss you guys. So that's all about it. Thank you so much for watching this video. Like, comment, share, সব কিছু করে একদম ফাটায় ফেলবা। কমেন্ট বক্সে জানাও তোমরা কে কি মিস করতেছ, তোমাদের ফ্রেন্ডদেরকেও ট্যাগ করে দাও, জানো সবাই একজন একজনের সাথে রিলেট করতে পারো। আর ভিডিওটা শেয়ার করতে বলে তো করবা না, তাই না? না না একটু করো, না না এমন করো কেন, আমি তো একটু শেয়ারই করতে বসি, একটু করো তো শেয়ার করো, আমার ভালো লাগবে প্লিজ। I told them I'm keeping it quiet. I pull up, you know I be moving. Whipping the foreign, I'm cruising. The money I'm speaking is fluent. All of my business booming. Stacking my cash in abundance.